হরি দাস, সহকারী খণ্ডকালীন শিক্ষক। আজকের ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত শাখার অনলাইন মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ক্লাস করতে যাচ্ছি। ছাত্রছাত্রীরা যেখানে আসো, সুস্থ এবং ভালো থাকো। এই ভালো থেকে আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং মানে অঙ্কগুলো করার জন্য চেষ্টা নেবে। এখন আমি প্রশ্ন দিতে যাচ্ছি। প্রথমে প্রশ্ন হচ্ছে, এক সমান দুই, ওয়াই সমান ফাইভ, জেড সমান টু হলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান কত? প্রমাণ করো যে এক্স প্লাস জেড হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ও দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড। এখন কয়ের উত্তর, প্রথমে কয়ের উত্তর দেওয়া আছে, এক সমান থ্রি, ওয়াই সমান ফাইভ, জেড সমান টু, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। স্কোয়ার মানে থ্রি স্কোয়ার প্লাস ওয়াই মানে ফাইভ স্কোয়ার প্লাস জেড মানে টু স্কোয়ার সমান তিন, তিন গা তিন পূরণ তিন, যোগ পাঁচ পূরণ পাঁচ, যোগ দুই পূরণ দুই মানে দুইটা, তিন তিন গা নয় প্লাস পাঁচ পাঁচ পঁচিশ প্লাস দুই দুগুণা ষাট, পাঁচ চারিটা নয়, নয় আর নয় আট, আট আটে আছে এক, দুই আর এক তিন, আটত্রিশ। এই হলো একটা আনসার। কয়ের আনসার আবার বলছি, দেওয়া আছে এক সমান থ্রি, ওয়াই সমান ফাইভ, জেড সমান টু, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার, তিন ইন্টু তিন, ফাইভ ইন্টু ফাইভ, টু ইন্টু টু, তিন তিনটা নয়, পাঁচ পাঁচা পঁচিশ, সাদা সাহেব দুই দুগুণা সাই, সব থেকে যোগ করলে আটত্রিশ হইল আনসার। এখন ক নম্বর প্রশ্নের উত্তর, ওয়াই সমান
জেড সমান টু, এখন ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড। এখন বাম পক্ষ আর ডান পক্ষ, এটাই হলো বাম পক্ষ, এটাই হলো ডান পক্ষ। ওয়াই লিখতে মাত্র সমান ওয়াই স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার মাইনাস জেড মানে টু স্কোয়ার, পাঁচ যোগ টু পাঁচ বিয়োগ টু, বা পাঁচ দুইটা পাঁচ আসা পঁচিশ বিয়োগ দুই দুগুণা ষাট, পাঁচ হাজার দুয়ে যোগ করলে সাত, মাঝে মাঝে কোন দাঁড়া তাহলে এই টু পাঁচ থেকে দুই মিলে গিয়ে, বা পঁচিশটা কি আসা এক গেলে গিয়া একুশ সমান তিন সাথে একুশ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, দেখানো হলো অবশেষ দেওয়া আছে ওয়াই সমান ফাইভ জেড সমান টু, ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার, ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার মাইনাস জেড মানে টু টু স্কোয়ার, প্লাস ওয়াই মানে ফাইভ প্লাস জেড মানে টু ফাইভ মাইনাস টু, পাঁচ ছশো পঁচিশ দুই দুগুণা ষাট, পঁচিশ থেকে ষাট গেলে গিয়ে একুশ, সাত যোগ দুই সম পাঁচ যোগ দুই সমান সাত, পাঁচ থেকে দুই গেলে তিন তিন সাত একুশ, একুশ সমান একুশ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এগুলো আর শেষ, ধন্যবাদ, সবাই ভালো থাকো, যে যেখানে আছে সেখান থেকে ভালো রকম আমাদের চ্যানেলতে ইউটিউবের চ্যানেল দেখে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝবার চেষ্টা করবে, আর সবাই সুস্থ থাকো, দূরত্ব বজায় সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করে যাও, এই অপ্রত্যাশা রেখে আমার ক্লাস এখানে সমাপ্ত হলো, ধন্যবাদ সবাইকে।